হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা আজ ক্লাসটি ক্লাস টেনের অঙ্কের ক্লাস আর এই ক্লাসে আমি ভেদ নিয়ে আলোচনা করবো এই ভেদ তোমাদের অধ্যায় নম্বর তেরো আর পৃষ্ঠা নম্বর একশো ছিয়াশি থেকে একশো সাতানব্বই পৃষ্ঠা অর্থাৎ এই চ্যাপ্টারটি এই ভেদ নিয়ে আলোচনা করবো এবং ভেদের বেশিক যে ধারণা সেই ধারণা তোমাদেরকে দেবো সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ক্লাস টেনে পড়ো বা যারা ভেদ নিয়ে জানতে চাইছ তাদের জন্য তো আমরা জানি ভেদ ভেদ কথার অর্থ ভেদের ভেদকে ইংরেজিতে ভেরিয়েশন বলা হয় আর ভেরিয়েশন মানে পরিবর্তন অর্থাৎ ভেদ এর কথার অর্থ হলো পরিবর্তন পরিবর্তন মানে এখানে একটা রাশির সঙ্গে অপর রাশির পরিবর্তন আমি এখানে আগে থেকে এরকম কিছু উদাহরণ লিখে নিয়েছি তো একটা একটা করে উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ভেদ বা পরিবর্তন বলতে কী বোঝায় তো প্রথম আমি উদাহরণ দিয়েছি গ্যাসের আয়তন ভি ও গ্যাসের উষ্ণতা যদি জিজ্ঞাসা করা হয় যে গ্যাসের আয়তন এবং উষ্ণতা এর মধ্যে সম্পর্ক কী তাহলে আমরা সবাই জানি যে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায় আবার তাপমাত্রা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় অর্থাৎ তাপমাত্রা আয়তন এবং তাপমাত্রা এর মধ্যে একটা সরল সম্পর্ক অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা কমে গেলে আয়তন কমে যাচ্ছে আর এই বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এই ঘটনাটা একদম সমানুপাতি হারে বাড়ে বা সমানুপাতি হারে কমে যেমন আয়তনকে দ্বিগুণ করলে বা উষ্ণতাকে দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হয় উষ্ণতাকে চারগুণ করলে আয়তন চারগুণ হয় আবার উষ্ণতাকে হাফ করলে আয়তনও হাফ হয়ে যায় অর্থাৎ ভি এবং টি অর্থাৎ গ্যাসের আয়তন ও উষ্ণতা এর মধ্যে সরল সম্পর্ক আর এটা অন্য ভাষায় বলতে গেলে বলতে হয় যে আয়তন এবং উষ্ণতা এর মধ্যে যে ভেদ সম্পর্ক আছে সেটা সরল ভেদ অর্থাৎ এই সরল ভেদকে আমরা ভি সমানুপাতি টি দিয়ে লিখি ভি সমানুপাতি টি তাহলে এটা হল সরল ভেদ কথার অর্থ হলো সরল সমানুপাতি বা সমানুপাতি বা সরল সম্পর্ক তাহলে সেকেন্ড এক্সাম্পল অতিক্রান্ত দূরত্ব ও সময় তাহলে সাধারণ ধারণা থেকে বা সাধারণ জ্ঞান থেকে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব এবং সময় অর্থাৎ সময় যত বেশি দেবে অর্থাৎ এক ঘন্টায় কোনো গতিশীল বস্তু যত দূরে যায়। যদি সময় দ্বিগুণ করে অর্থাৎ দু ঘন্টা হয় সেটা আরও বেশি দূরে যাবে অর্থাৎ দূরত্ব বেশি হবে এভাবে চলতে চলতে দশ ঘণ্টা কুড়ি ঘণ্টা একশো ঘণ্টা অর্থাৎ যত বেশি সময় ধরে গতিশীল থাকবে তত বেশি দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ দূরত্বের সাথে সময়ের বা উল্টো কথা সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক অর্থাৎ সময় ও দূরত্ব একে অপরের সাথে সরল ভেদে আছে আর এই সরলভেদ সম্পর্কটাকে আমরা এস সমানুপাতি টি এস মানে দূরত্ব আর টি এখানে সময় তাহলে এস সমানুপাতি টি অর্থাৎ সময় এই সময় দূরত্বের সাথে সমানুপাতি আর ভেদ সম্পর্ক দিয়ে বললে বলা যাবে দূরত্ব এবং সময় সরল ভেদে আছে অর্থাৎ সরলভেদ সম্পর্ক তাহলে সরলভেদ সম্পর্কগুলোকে আমরা এরকম সমানুপতি চিহ্ন দিয়ে লিখি এবং সাথে সাথে পরের যে যে রাশির সাথে সরল সরলভেদে থাকে সেই রাশিটাকে পরে লিখি একই রকমভাবে কোনো জিনিসের দাম এবং সংসার খরচ জিনিসের দাম বাড়লে সংসার খরচ বাড়ে সুতরাং সংসার খরচ এবং জিনিসের দাম একে অপরের সাথে সরল সম্পর্ক বা সরল ভেদে আছে এরকম আরও উদাহরণ দেওয়া যায় অনেক সংখ্যক উদাহরণ দেওয়া যায় কিন্তু বেশি উদাহরণ দেব না কাজের পরিমাণ ও সময় অর্থাৎ সময় বেশি হলে কাজের পরিমাণ বাড়বে এর অর্থ হল যে কোনো মানুষ যদি এরকম বেশি সময় ধরে কাজ করে স্বভাবতই সে বেশি কাজ করতে পারবে অর্থাৎ কাজের পরিমাণ বেশি হবে আর কাজের সময় যদি কম হয় অর্থাৎ কম সময় ধরে কাজ করে তাহলে কম কাজ করবে তো কাজের পরিমাণটা সময়ের সাথে সরল সরলভেদে আছে অর্থাৎ সমানুপাতি তাহলে এটাও সরলভেদ তাহলে আশা করছি সরলভেদ বা সরল সম্পর্ক বা সমানুপাতি কথাটা বোঝাতে পেরেছি এবার তাহলে কি হলো তাহলে এই যে চারটি সম্পর্ক আমরা দেখলাম এগুলো সরলভেদ ভেদ আর এই সরলভেদ সম্পর্কগুলোকে সমানুপাতি চিহ্ন দিয়ে যে দুটো রাশি একে অপরের সাথে সরলভেদে থাকে তাদেরকে লেখা হয় আচ্ছা এবার কিছু উদাহরণ দেবো যেগুলোর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক আছে তো গ্যাসের আয়তন দিয়ে আমরা শুরু করব উদাহরণটা গ্যাসের আয়তন ভি এবং গ্যাসের চাপ পি একে অপরের সাথে কিন্তু ব্যস্ত সম্পর্ক মানে ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে যদি গ্যাসের উপরে চাপ বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসটি সংকুচিত হয় অর্থাৎ তার আয়তন ছোট হয়ে যায় কম হয়ে যায় তাহলে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে যায় আবার চাপ কমালে আয়তন বেড়ে যায় আর এই চাপ বাড়া এবং আয়তন বাড়া এই বেড়ে যাওয়ার ঘটনাটা সমানুপাতি হারে ব্যস্তানুপাতি হারে ঘটে অর্থাৎ চাপ যদি দ্বিগুণ করা হয় চাপ বাড়িয়ে দ্বিগুণ করা হলে আয়তন হাফ হয়ে যায় আবার চাপ যদি কমানো হয় তাহলে আয়তন বেড়ে যায় দ্বিগুণ পরিমাণ চাপ কমালে আয়তন কিন্তু দ্বিগুণ পরিমাণ বাড়ে তাহলে এই যে চাপ বাড়ালে আয়তন কমে উল্টো সম্পর্ক অর্থাৎ দের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ তাহলে গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ একে অপরের সাথে ব্যস্ত ভেদে আছে দ্বিতীয় উদাহরণ থেকে বোঝার চেষ্টা করো যে গতিবেগ এবং সময় মনে করো কোনো গতিশীল বস্তু কোনো একটা নির্দিষ্ট স্থানে যেতে চাই এখন যদি গতিশীল বস্তুর গতিবেগ অনেক বেশি হয় তাহলে সেখানে খুব শর্ট টাইমে যেতে পারবে অর্থাৎ গতিবেগ বাড়লে সময় কম লাগবে ভি গতিবেগ প্রকাশ করছে টি সময় প্রকাশ করছে ভি যদি বেড়ে যায় টি কম কম কমে যাবে আবার ভি অর্থাৎ গতিবেগ যদি কমে যায় অর্থাৎ স্লো যায় তাহলে টি বেশি বা সময় বেশি লাগবে তাহলে এই গতিবেগ এবং সময় এর মধ্যে ব্যস্ত সম্পর্ক আর ভেদের ভাষায় বললে বলতে হয় যে একে অপরের সাথে ব্যস্তভেদে আছে আর এই ব্যস্তভেদকে আমরা লিখি যে ভি সমানুপাতি ওয়ান বাই ভি টি সহপতি ওয়ান বাই ভি অর্থাৎ ওয়ান বাই দিয়ে লেখা হয় ব্যস্ত সম্পর্ক বোঝানোর জন্য ওয়ান বাই না দিলে এটা কিন্তু সরল সম্পর্ক বুঝিয়ে ফেলবে এবং সেক্ষেত্রে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে ভুল হবে সুতরাং টি সমানুপাতি ভি লিখব না টি সমানুপাতি ওয়ান বাই ভি লিখব একই রকমভাবে কোন নির্দিষ্ট পরিমাণ টাকার ক্ষেত্রে চালের চাল মনে করো চাল কিনতে চাইছি তাহলে চালের পরিমাণ এবং চালের মূল্য চালের মূল্য যদি বাড়ে স্বাভাবিকভাবে আমরা কম চাল পাব আবার যদি চালের মূল্য কমে যায় তাহলে একই টাকায় আমরা বেশি চাল পাব অর্থাৎ কি চালের মূল্য এবং চালের পরিমাণ এরা কিন্তু একে অপরের সাথে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত ভেদে আছে তাহলে এটাও ব্যস্ত ভেদ একই রকমভাবে সংখ্যা আর সময় অর্থাৎ লোক সংখ্যা বাড়লে কোনো কাজ করতে কম সময় লাগে এম বাড়লে টি কমে আবার লোক সংখ্যা যদি কমে যায় তাহলে একই কাজ করতে বেশি সময় লাগবে অর্থাৎ টি বাড়বে এম কমলে টি বাড়ে এম বাড়লে টি কমে তো যাই হোক তাহলে আমরা এত এত এ পর্যন্ত এরকম বুঝলাম যে সরল ভেদ বা সরল সম্পর্ক যেগুলো থাকে মনে করো এ ও বি যদি দুটি রাশি হয় এ আর বি যদি দুটো রাশি হয় তাহলে সরলভেদ সম্পর্কটাকে এ সমানুপাতি বিদে লেখা হয় আর যদি ব্যস্তভেদ ব্যস্তভেদে আমরা দেখি এ ও বি দুটি রাশি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এ সমানুপাতি ওয়ান বাই বি এখন সমানুপাতি দিয়ে তো আর অঙ্ক হয় না আমরা যখন আমরা যে অঙ্কগুলো করেছি আমরা সমান চিহ্ন দিয়ে অভ্যস্ত এবার কি এই সমানুপাতি চিহ্নটা এ আর বিয়ের মধ্যে সম্পর্ক বোঝাই এখন আমরা যদি সমানুপতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিতে চাই তাহলে কি করতে হবে তাহলে এ সমানুপাতি বি এরকম আছে এখন এ সমানুপাতি বি এবার এ একটা রাশি বি অন্য একটা রাশি যেরকম এটা আমি ভি আর টি দিয়ে বোঝালে আরও ভালো বুঝতে পারবে ভি আয়তন এবং টি তাপমাত্রা ভি আইতন যার সিজেস ঘন ঘনসেমি বা সেমিকিউব আর টি হচ্ছে পরম তাপমাত্রা যার একক কেলভিন তাহলে যেহেতু এটা দুটো ভিন্ন জাতীয় রাশি এদের একক আলাদা সেহেতু এদের মাঝখানে কিন্তু আমরা সমান দিতে পারবো না তো এদের মাঝখানে সমান দিতে গেলে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে একটা সংখ্যা আনতে হবে সংখ্যা এনে তারপরে সমান দিতে হবে তাহলে কি এই সংখ্যাটার কাজ কি এই সংখ্যাটার কাজ হচ্ছে এই সংখ্যাটার কাজ যে এদের দুটো একক আলাদা এই সংখ্যাটার কারণে এই সংখ্যার যে একক হবে সেই এককের কারণে এই দুটো যে এই সমান চিহ্নের এদিক আর ওদিক দুই দিকের একক কিন্তু সমান হয়ে যাবে অর্থাৎ ভি সমানপাতির থাকলে আমরা ভি সমান কেটি কেটি লিখতে পারি বা এখানে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস তো টি হল ভীষমান কেটি এই যে কে এই কে কে কি জিনিস কে একটা ধ্রুবক সংখ্যা ধ্রুবক সংখ্যা বলতে আমরা এক দুই তিন চার ইত্যাদি সংখ্যাগুলোকে বুঝি বা ভগ্নাংশ হতে পারে বা মাইনাস চিহ্নওয়ালা কিছু হতে পারে অর্থাৎ কে হচ্ছে ধ্রুবক যেহেতু আমরা ভেদে ব্যবহার করছি ধ্রুবকটাকে যেহেতু আমরা ভেদ ভেদ চিহ্নের পরিবর্তে এটা দিচ্ছি সেহেতু কিন্তু এটাকে বলা হয় ভেদ ধ্রুবক তাহলে এ সমানুপাতি বি এই সমানুপাতির চিহ্ন তুলে আমরা যদি সমান দিতে চাই যেহেতু এ এবং বি এর একক আলাদা সেহেতু আমরা সমান চিহ্ন দেব সাথে সাথে একটা ধ্রুবক সংখ্যা লিখব তারপরে বাকি রাশিটা লিখব অর্থাৎ এ সমান কে বি তাহলে কে কেন এলো কে এলো এই কারণে যে এ ও বি দুটো ভিন্ন রাশি এদের একক আলাদা দুটো একক আলাদা হলে সেই দুটো রাশি মাঝখানে সমান চিহ্ন দেওয়া যায় না তো সেই সমান চিহ্ন আমরা তবুও দিতে চাইছি সেই জন্য একটা কে আনতে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা আনতে হচ্ছে এই ধ্রুবক সংখ্যাটার মান এবং একক এমন যে দুই এই সমান চিহ্নে দুই প্রান্তে দুই প্রান্ত দুই দিকের একক কিন্তু এই কে এর এককের কারণে সমান হয়ে যায় সেই জন্য আমরা সমান চিহ্ন দিতে পারি আর ভেদ চিহ্ন বা সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে এরকম একটা ধ্রুবক সংখ্যা আনতে হয় তা না হলে ভুল হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ বাই বি সমান কে তাহলে কী কী বুঝলাম আমরা বুঝলাম যে এ সমানুপাতি বি অর্থাৎ দুটো সমানুপাতি চিহ্ন থাকলে অর্থাৎ সমানুপাতি চিহ্ন থাকলে সমানুপতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিতে হলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হয় কে সমান ধ্রুবক আর সেক্ষেত্রে এটা সমানুপাতি আর ক্ষেত্রে কি হয় যে যে দুটো রাশি একে অপরের সাথে সমানুপাতি তাদের অনুপাত সর্বদা ধ্রুবক হয় তাহলে এখানে যেহেতু এ আর বি সমানুপাতি ছিল তাহলে এদের অনুপাত কিন্তু ধ্রুবক আবার ব্যস্তানুপাতের ক্ষেত্রে কি হবে ব্যস্তানুপাতি ব্যস্তানুপাতের ক্ষেত্রে হবে যদি এ ব্যস্তানুপাতি বি হয় এ ব্যস্তানুপাতি বি তাহলে এখানে একই কথা যেহেতু এ এবং বাই বি দুটোর একক আলাদা সেই জন্য এই সমানুপাতির চিহ্ন তুলে সমান চিহ্ন দিতে গেলে এখানে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে তো এরকম একটা ব্যাপার হবে এবার এটাকে বর্জ্রগণ করলে যেটা পাওয়া যাবে যে এ বি বি সমান কে অর্থাৎ ধ্রুবক তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম যে সমানুপাতি চিহ্ন যদি থাকে তাহলে তাদের অনুপাত ধ্রুবক হয় আর যদি ব্যস্তানুপাতি চিহ্ন বা ব্যস্তানুপাত সম্পর্ক থাকে তাহলে তাদের গুণফল ধ্রুবক হয় এতটুকু জানতে পারলাম তাহলে যদি ভেদের সূত্র হিসেবে কিছু লিখতে হয় তাহলে লিখতে পারবো কি এ সমানুপাতি বি হলে এ সমানুপাতি বি হলে এ বাই বি সমান ধ্রুবক বা কেউ লিখতে পারি দুই নাম্বার সূত্র এ ব্যস্তনুপাতি বি হলে এ বি সমান ধ্রুবক আর নাম্বার থ্রি যদি এ সমানুপাতি বি হয় তাহলে এ সমান কে বি লিখতে হবে কে সমান অশূন্য ভেদ ধ্রুব আচ্ছা এবার যৌগিক ভেদের সূত্র সম্বন্ধে আমি জানব যৌগিকভেদ তাহলে যৌগিক ভেদ বলতে কি বোঝাই মনে করো যে পি এমন একটা রাশি পি রাশিটা এর সাথে সমানুপাতি আবার পি রাশিটা বি এর সাথে সমানুপাতি আবার পি রাশিটা সি এর সাথে সমানুপাতি ঠিক এরকম করে করে ডি ই যার সাথে সমানুপতি হোক না কেন এইখান থেকে বলা যাবে যে পি রাশিটা এই যে বা যদি থাকে তাহলে পি রাশিটা এই যে তিনটে আলাদা আলাদা রাশির সাথে সমানুপাতি হচ্ছিল তাদের গুণফুলের সাথে সমানুপাতি বা এটাকে অন্যভাবে লেখা যায় পি সমানুপাতি এ বি সি সুতরাং এটাই হলো যৌগিকবিদি সূত্র যে কোনো একটা রাশি যদি আলাদা আলাদা অপর তিনটি রাশির সাথে সমানুপাতি হয় তাহলে সেই রাশিটি সেই তিনটি রাশির গুণফলের সাথেও সমানুপাতি হবে আবার ঠিক এর উল্টো বক্তব্যটাও সত্য যে যদি পি সমানুপাতি এবি হয় আমরা এখান থেকে লিখতে পারব যে পি সমানুপাতি এ আবার পি সমানুপাতি বি তাহলে এটাকে আমরা সূত্র নাম্বার চার ধরতে পারি আর সূত্র নাম্বার পাঁচ বা নিয়ম নাম্বার পাঁচ এটা কোনো সূত্র বলা চলে না তবুও যদি জোর করে বলতে হয় যে এ সমানুপাতি যদি বি হয় আমরা লিখতে পারবো বি সমানুপাতি কিন্তু এ অর্থাৎ এ বি এর সাথে সমানুপাতি হলে বি কিন্তু এর সাথে সমানুপাতি তো এই হলো মোটামুটি ভেদ তাহলে ভেদের যে আমরা নিয়মগুলো জানলাম আবার প্রথম থেকে বলছি যে এ আর বি সমানুপাতি হলে এ আর বি এর অনুপাত ধ্রুবক হয় এ আর বি ব্যস্তানুপাতি হলে এ আর বি এর গুণফল ধ্রুবক হয় আচ্ছা এ সমানুপাতি বি হলে আমরা এ সমান কে বি লিখতে পারি কে যেখানে একটা অশূন্য ভেদ্রুভক আর যৌগিকবিদের সূত্র থেকে আমরা পাই যে পি যদি আলাদা আলাদা তিনটি রাশির সাথে সমানুপাতি হয় তাহলে সেই পি তিনটি রাশির গুণফলের সাথে সমানুপাতি হবে বা এরকম এক্স হয়তো এর সাথে সমানুপাতি আবার বি সাথে সমানুপাতি তাহলে এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স সমানুপাতি এবি আর এর উল্টো বক্তব্যটা অর্থাৎ কোনো রাশি যদি কোনো দুটি রাশির গুণফলের সাথে সমানুপাতি হয় তাহলে আলাদা করে তাদের সাথে সমানুপাতি হবে আর এই সমানুপাতি বি হলে বি সমানুপাতি এ হবে তো আর আমরা যেগুলো ভূতবিজ্ঞানে পড়েছি বিশেষ করে ভূতবিজ্ঞানে যেগুলো পড়েছি যে বয়লের সূত্র থেকে বয়লের সূত্র থেকে আমরা যেটা জানি যে ভি সমানুপাতি অন বাই পি আর চার্লসের সূত্র থেকে জানি বিজ্ঞান চার্সের সূত্র থেকে জানি সমানুপাতি টি আর অ্যাভোগাড্রো সূত্র থেকে জানি অ্যাভোগাড্রো সূত্র থেকে জানি সমানুপাতি এন তাহলে এই তিনটি সম্পর্ককে আমরা যৌগিকভেদ থেকে যৌগিকভেদের সূত্র দিয়ে যৌগিকভেদের সূত্র থেকে আমরা যেটা করতে পারছিলাম ভি সমানুপাতি ওয়ান বাই পি ইন্টু ভি ইন্টু এন ওয়ান বাই বাইপি ইন্টু টি ওয়ান বাইপি ইন্টু টি ইন্টু এন তো এখান থেকে ভি সমানুপাতি এন টি বাই পি সেখান থেকে এই সমানুপাতি চিহ্ন তুলে একটা আর আনা হয়েছিল ভি সমান আর এন টি বাই পি বা এখান থেকে বজ্রপণ করে পি ভি সমান এনআরটি এই সমীকরণ আমরা কিন্তু আগে করেছি ভূতবিজ্ঞানে আর বা সেখান থেকে বা এই শুধু এই দুটো সম্পর্ক নিলে সমান আটটি সম্পর্ক পাবো তো মোটামুটি ভেদ বা ভেদ সরল ভেদ ব্যস্ত ভেদ সম্পর্কে ধারণা দেওয়া হলো এর পরে ভিডিওতে তোমাদের যে বইতে ভেদের অঙ্কগুলো আছে এটা কষে দেখি তেরো কোষে দেখি তেরো এই তেরো এই কোষে দেখি তেরো অর্থাৎ একশো পঁচানব্বই অঙ্কগুলো পরে ভিডিওতে করব তো অবশ্যই তোমরা সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর খুব শীঘ্রই সেই ভিডিও আপলোড করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ